নমস্কার, আজকে আমি আপনাদের জন্য একটা হালকা পাতলা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চারিদিকে যা সর্দি কাশি জ্বরের ব্যাপার, সবাই দুর্বল হয়ে পড়ছে, তা আমার মনে হলো এই সময় একটা যদি হালকা পাতলা চিকেনের রেসিপি করতে পারি তাহলে মোটামুটি সবারই ভালো লাগবে এবং এই সময়টা মুখের টেস্টটাও একটু পাল্টাবে। তো এর জন্য আমি নিয়েছি 600 গ্রাম চিকেন, একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি, 4 টুকরো করে কেটে ছাড়িয়ে নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1/2 ইঞ্চি মতো আদা, এখানে আদা বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে 2-4 চামচ নিয়েছি এটাকে ম্যারিনেট করার জন্য মাংসটাকে, আর স্বাদ মতো নুন লাগবে। ফোড়নের জন্য নিয়েছি একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, আর হচ্ছে কয়েকটা গোটা গোলমরিচ। আর এটা পুরো সাদা তেল দিয়ে রান্না হবে, রান্নার পরে এটা হচ্ছে আমি একটু বাটার দিয়ে দেব, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। আর এর জন্য আমার এর সঙ্গে যে যে সবজিগুলো দেব সেটা হচ্ছে পেঁপেটাকে আমি এরকম করে টুকরো করে নিয়েছি, 4টে আলু এরকমভাবে কেটে নিয়েছি, একটা গাজর এইভাবে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি, একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, আর 10টা বিনসকে আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে এই দিয়ে আমি আমার এই রেসিপিটা তৈরি করব। তো এখন প্রথম আমি এই যে আমার আদা রসুনের যে পেস্টটা এটাকে দিয়ে আমি মাংসটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। 10 মিনিট পরেই আমার এই এটা পুরো রান্নার মতো হয়ে যাবে। এটা আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো, ব্যাস এই দিয়েই আজকে আমি আমার রেসিপিটা করছি। ওখানে কড়াইটা বসিয়ে গরম করে নিলাম, এবার আমি এতে সাদা তেল ঢালবো এবং খুব অল্পই ঢালবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি আলুগুলো, আলু, পেঁপে, গাজর এই তিনটে সবজি আমি এখানে দিয়ে হালকা ভেজে নিই। হালকা ভেজে নিচ্ছি কেন, কুকারে আমি এটা করব, এই রেসিপিটা কুকারে যাতে এগুলো গলে না যায় সেই জন্য আমি এটা হালকা ভেজে নিচ্ছি, একটু অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। মতো হয়ে গেছে, হালকা ভাজা হয়েছে, আমি এবার এগুলোকে নামিয়ে ফেলব। এই তেল আমি আর তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যে আমি যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সব আমি এতে দিয়ে দিচ্ছি। মাংস আমার 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি মাংসের পিসগুলো কেটে দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি একটু হালকা একটু ভেজে নেব, অল্প একটু আমি 1/2 চা চামচ লবণ এতে আমি দিয়ে দিচ্ছি। ফাটলানো হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে নেব। কড়াই নামিয়ে নিয়ে এবার আমি ওকে কুকার বসাবো, এতে একটা 3 লিটারের কুকার বসিয়েছি,
কুকারটা একটু গরম হতে মিনিট খানেক সময় লাগবে। এবার এর মধ্যে আমি কুকারের মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। কোনো তেল বা ঘি বা বাটার কিছু ব্যবহার করলাম না, ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁচা বিনস, ক্যাপসিকাম, টমেটো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কাটা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু আদা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, দিয়েছি সবজিটা মারলাম, সবজিটা একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো। আমার যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো আমি একটু সাঁতলে নিয়েছি, সেই চিকেনগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো। চিকেনের যে স্টকটা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি 250 ml জল এই কড়াইটা দিয়ে জল আমি কড়াইটা ধুয়ে দিলাম। কুকারে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। এতে আমি এবার আরো 2 চা চামচের আমি লবণ দিয়ে দেবো, কারণ এটা একটু ঝোল হবে, তো কাজে এটা একটু লবণটা দিতে হবে। ভালো করে নেড়ে দিলাম। এতে আমি আগে 250 ml জল দিয়েছিলাম, এখন আবার 250 ml জল আমি এতে দিয়ে দিলাম। আমি আর জল দেব না, এই টোটালি আমি 500 ml জল এই এতে দিয়েছি। এবার আমি কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। একটা সিটি পড়লেই আমার এই চিকেন স্টুটা হয়ে যাবে। আপনারা যদি মিষ্টি খান, মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তাহলে 1 চা চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি একটু করে দিলাম। আবার এটাকে একটু নেড়ে দিয়েছি। এবার আমি কুকারটাকে কুকারের সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার কুকারটা খোলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে বাকি কাজটা করার জন্য। হয়ে গেছে আমার চিকেন স্টু, এই দেখুন। এটাতে এবার আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি, এটাতে এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী আপনারা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, কে কীরকম ঝাল খান। গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি একটুখানি 1 ফালি লেবু, পাতি লেবু নিয়ে পাতি লেবুর রসটা আমি এর মধ্যে একটু দিয়ে দিই মুখের স্বাদটা ফিরিয়ে আনার জন্য। এবার এটাকে নেড়ে ছেড়ে বেশ সুন্দর করে দেখুন হয়ে গেল আমার চিকেন স্টু। যাদের মুখে স্বাদ নেই, জ্বরে ভুগে, সর্দি কাশিতে ভুগে, তাদের বেশ ভালো লাগবে এই চিকেন স্টুটা খেতে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই করে খাবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস লিখবেন এর সম্পর্কে জানার কিছু থাকলে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের এই আমার সঙ্গে থাকাটা আমি একান্ত কামনা করি। ধন্যবাদ।